নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত চৌধুরী, কনসালটেন্ট ক্রিটিক্যাল কেয়ার এবং রিউমাটোলজিস্ট। আজকে আমরা আলোচনা করব রিউমাটোলজি কী, রিউমাটোলজিস্ট কারা এবং আপনারা তার কাছে কেন এবং কখন যাবেন। এই ভিডিওটা বানানোর প্রধান উদ্দেশ্য হলো রিউমাটোলজি বিষয়টা সম্পর্কে জনমানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস বাড়ানো। আমরা আমাদের চেম্বারে মাঝে মাঝেই দেখতে পাই যে এমন অনেক পেশেন্ট আমাদের আশেপাশে রয়েছে যাদের হয়তো রিউমাটিক ডিজিজ রয়েছে, কিন্তু তারা জানেন না তাদের এক্স্যাক্টলি কার কাছে যাওয়া উচিত এবং তাদের কখন কীভাবে কী ট্রিটমেন্টের জন্য কোথায় কী করা উচিত। এই ভিডিওটা দিয়ে আমি চেষ্টা করব কিছুটা অ্যাওয়ারনেস তাদের মধ্যে বাড়ানো। তো প্রথমেই আমরা কথা বলবো রিউমাটোলজি কী। রিউমাটোলজি মেডিসিনের একটা সুপার স্পেশালিটি যারা প্রধানত তিনটে জিনিস নিয়ে কাজ করেন। একটা হলো আর্থরাইটিস বা গেঁটে বাত, আরেকটা হলো সফট টিস্যু রিউমাটিজম, আর তিন নম্বর সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো অটোইমিউন ডিজিজ। এগুলো সম্পর্কে অল্প করে একটু করে বলছি। প্রথমে আসি আর্থরাইটিস। আর্থরাইটিস বা গেঁটে বাত হলো সহজ বাংলায় বললে শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা, বেদনা, ফুলে যাওয়া বা আড়ষ্ট ভাব। সেটা শরীরের কোনো ছোটো জয়েন্টও হতে পারে, যেমন হাত এবং পায়ের ছোটো জয়েন্ট, অথবা কোনো বড় বড় জয়েন্টও হতে পারে, যেমন হাঁটু, কনুই, কাঁধ বা কবজি। এগুলো সাধারণত বিভিন্ন রোগে দেখা যায়, যেমন অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, এগুলো সবই বিভিন্ন প্রকারের আর্থ্রাইটিসের ভাগ। নেক্সট হলো সফট টিস্যু রিউমাটিজম। সফট টিস্যু রিউমাটিজম কী? যদি জয়েন্ট বাদে শরীরের অন্য কোনো জায়গায় আর্থ্রাইটিসের অ্যাটাক হয় তাকে আমরা বলি সফট টিস্যু রিউমাটিজম। যেমন মাসলে হতে পারে, লিগামেন্টে হতে পারে, টেনিস এলবো হতে পারে বা অন্যান্য টিস্যুতেও হতে পারে। যদি পুরো শরীরে বিভিন্ন অর্গানে একসঙ্গে হয় তখন সেটাকে বলা হয় ফাইব্রোমায়ালজিয়া। এবং লাস্টলি সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা হলো অটোইমিউন ডিজিজ। অটোইমিউন ডিজিজটা হলো আমাদের শরীরে ইমিউন সিস্টেম, যাদের মেইন কাজ হলো আমাদের শরীরকে বিভিন্ন রোগ থেকে প্রোটেক্ট করা, তারা যখন আমাদের শরীরের এগেনস্টে কাজ করা শুরু করে। এটা জয়েন্টকে অ্যাফেক্ট করতে পারে, আবার চোখ অ্যাফেক্ট করতে পারে, হার্ট, লিভার, কিডনি, শরীরের যে কোনো বড় বড় অর্গানকেই কিন্তু অ্যাটাক করতে পারে। এর এক্সাম্পল রিউমাটয়েড আর্থ্রাইটিস, লুপাস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, জোগ্রেন সিন্ড্রোম, ভাস্কুলাইটিস, সিস্টেমিক স্ক্লেরোসিস, এরকম আরও অনেক রয়েছে। এবার আসি কারা হলো রিউমাটোলজিস্ট। রিউমাটোলজিস্ট হলো যারা রিউমাটোলজি পেশেন্টদের ট্রিটমেন্ট করেন। তারা মেডিসিনের পরে রিউমাটোলজি বিষয়ে সুপার স্পেশালিটি ট্রেনিং নিয়েছেন এবং এই ধরনের পেশেন্ট দেখি তারা অভ্যস্ত। এখন আপনি কখন রিউমাটোলজিস্টের কাছে যাবেন, কী করে বুঝবেন আপনার এবার একজন রিউমাটোলজিস্টকে দেখানোর সময় হয়েছে? কিছু বেসিক সিমটম বলে দিচ্ছি, যেগুলো যদি আপনার মধ্যে হয় আপনি রিউমাটোলজিস্টে যেতে পারে। যেমন শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা, সেটা ছোটো জয়েন্টে হতে পারে বা বড় জয়েন্টে হতে পারে। ব্যথা, তার সঙ্গে জয়েন্টগুলো ফুলে যাওয়া বা লাল হয়ে যাওয়া এবং জয়েন্টে আড়ষ্ট ভাব। যদি ব্যথা বা আড়ষ্ট ভাব সকালের দিকে বেশি হয়, সারাদিনের চেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছেন এতটাই জয়েন্টে ব্যথা বা আড়ষ্ট ভাব যে আপনি বিছানাতে উঠতে কষ্ট হচ্ছে, আস্তে আস্তে যেমন যেমন দিন যাচ্ছে আপনার কষ্ট হয়তো কিছুটা কমে যাচ্ছে, শরীরে বিভিন্ন জায়গায় র্যাশ হওয়া বা দীর্ঘদিন ধরে একটা ঘুষঘুষে জ্বর হয়েছে, জ্বর কমছে না, বা হঠাৎ করে কোনো কারণ ছাড়াই আপনার ওজন অনেকটা কমে যাচ্ছে, এই সমস্যাগুলো যদি আপনার হয় আপনি রিউমাটোলজিস্টের কাছে যেতে পারেন। একজন যখন আপনি রিউমাটোলজিস্টের কাছে যাবেন, একজন রিউমাটোলজিস্ট কী করবে? তিনি আগে ভালো করে আপনার হিস্ট্রি নেবেন, আপনার কী হয়েছে, আপনার কোথায় কোথায় সমস্যা হচ্ছে, কখন সমস্যাগুলো বেশি হচ্ছে, আপনার ফ্যামিলিতে কারো এই ধরনের কোনো সমস্যা আছে কি না, আপনার অন্য কোনো অসুখ আছে কি না যেগুলো থেকে এই ধরনের রিউমাটোলজিক্যাল সমস্যা হতে পারে, যেমন হেপাটাইটিস, ডায়াবেটিস, অনেক রোগেই রিউমাটিক প্রবলেম দেখা দেয়। আপনি রেগুলার কী কী মেডিসিন খান, আপনার ফ্যামিলিতে কারো কোনো বড় অসুখ কিছু আছে কি না, এই সমস্ত ডিটেলস উনি হিস্ট্রি নেবেন। তারপর উনি দেখবেন এখনও পর্যন্ত আপনার কী কী ট্রিটমেন্ট হয়েছে। আপনি বাইরে হয়তো অন্য কোনো ডক্টরকে দেখিয়েছেন, তিনি আপনার কিছু ইনভেস্টিগেট করিয়েছেন, ট্রিটমেন্ট করেছেন, সেই কাগজগুলো উনি দেখতে চাইবেন।
নেক্সট হবে উনি আপনাকে কমপ্লিট ভালো করে পরীক্ষা করবেন। কী কী পরীক্ষা করবেন? উনি আপনার জয়েন্ট পরীক্ষা করবেন, উনি আপনার স্কিনের র্যাশের জন্য পরীক্ষা করবেন, এবং উনি আপনার লিম্ফ নোড পরীক্ষা করবেন, শরীরে কোথাও কোনো লিম্ফ নোড বা গাঁট ফুলেছে কি না। সমস্ত পরীক্ষা করার পর উনি আবার আপনাকে কিছু যদি প্রয়োজন মনে করেন কিছু ইনভেস্টিগেশন করতে দেবেন। ইনভেস্টিগেশনের মধ্যে রক্ত পরীক্ষা, পেচ্ছাপের পরীক্ষা, এক্স রে, ইভেন আল্ট্রাসাউন্ড বা এমআরআইও থাকতে পারে। তারপর উনি যেরকম মনে করবে সেভাবে আপনাকে উনি ওষুধ অ্যাডভাইস করবেন। এবং আপনার কাজ কী হবে যখন আপনি এক রিমোটে যাবেন, কী কী জিনিস নিয়ে যেতে হবে? সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে, পুরনো ট্রিটমেন্টের কাগজ। আপনি এতদিন যে ডাক্তারকে দেখিয়েছেন, তিনি যা যা পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন, যা যা ওষুধ দিয়েছেন, সব কাগজগুলো অবশ্যই নিয়ে আসবেন। নাহলে অনেক ক্ষেত্রে যেটা হয়, একজন পেশেন্টের হয়তো অনেক রকম টেস্ট হয়ে গেছে লাস্ট গত কয়েক বছরে, তিনি অনেক দামি দামি টেস্ট করিয়েছেন, কিন্তু তিনি যখন রিউমাটোলজিস্টের কাছে এলেন, তিনি সে কাগজগুলো কিছু আনেননি। তাই রিউমাটোলজিস্টের পক্ষে বোঝা খুব মুশকিল আপনার কী টেস্ট হয়েছে বা কী রিপোর্ট ছিল। তখন স্বাভাবিকভাবে উনি আবার সব টেস্ট করতে দেবেন, এতে আপনারই খরচা বাড়বে। আরেকটা বিষয় হলো, আপনি এতদিন কী ওষুধ পেয়েছেন, সেই ওষুধে হয়তো আপনার কাজ হচ্ছে না, তাহলে সেই ওষুধ বাদ দিয়ে আপনাকে অন্য ওষুধ দিতে হবে। ওই জন্য পুরো ট্রিটমেন্টের কাগজগুলো সঙ্গে থাকা খুব দরকার। এইভাবে এই কারণে আজকে ভিডিওটা বানানো, যাতে আপনাদের একটা সম্যক আইডিয়া হয় রিউমাটিক ডিজিজ কী, রিউমাটোলজি কী, রিউমাটোলজিস্ট কারা। এবং আমি চাইবো ভবিষ্যতে যদি আপনাদের কারো কোনো রিউমাটোলজি রিলেটেড সমস্যা থাকে, আপনারা সঠিক সময় আগে রিউমাটোলজির কাছে যান, তাহলে একদম আর্লি স্টেজে পৌঁছলে যে ট্রিটমেন্টটা আপনি পাবেন, তাহলে হয়তো রোগটাকে তাড়াতাড়ি আটকানো সম্ভব হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।